আজকে নবম দশম শ্রেণীর হ্যাঁ উচ্চতর গণিতের ফাংশনের একটু বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা ফাংশন দেখো, আগে একটা ফাংশনের আদর্শ সূত্র সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। হ্যাঁ ফাংশন এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে কি একটা ফাংশনের কি আদর্শ সূত্র। এবার কি হায়ার মেথডের ক্ষেত্রে হোক জেনারেল মেথডের ক্ষেত্রে হোক, আচ্ছা এখানে এই জিনিসটা তারা কি বোঝায়, এখানে যে কি ফাংশন সত্যি একটা, এটা বোঝায় কি স্বাধীন চলক, কি চলক, স্বাধীন চলক, স্বাধীন চলক। এই দিকে সমান চিহ্ন ও সেদিকে যে ওয়াইটা দেখা যায় কি অধীন চলক, কি চলক, অধীন চলক। এখন একটু খেয়াল করেন, তাহলে একটা ফাংশন কি থাকতেছে, দুটা চলক থাকতেছে, একটা কি স্বাধীন চলক আর একটা অধীন চলক। এখন এই ফাংশন দুটা চলকের উপর ভিত্তি করে ফাংশনকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ফাংশনের কি ডোমেন আর একটা কি রেঞ্জ। এখন দেখেন তাহলে ডোমেনটা কি, এই স্বাধীন চলকটাকে কি বলে ডোমেন বলে, কি বলে ডোমেন, আর এই অধীন চলকটা কি বলে রেঞ্জ। তাহলে কি বুঝলাম একটু খেয়াল করেন, একটা ফাংশনের কি দুটা চলক থাকে, দুটা চলকের সাহায্যে কি ফাংশনটা তৈরি হয়, একটা স্বাধীন চলক একটা কি অধীন চলক, এই দুটা স্বাধীন একটা স্বাধীন আর একটা কি অধীন চলকের সমন্বয়ে কি একটা ফাংশন তৈরি হয়। এই ফাংশনের কি ডোমেন কি, ডোমেন মানে কি ফাংশনের স্বাধীন চলকটা, আর রেঞ্জ মানে কি ফাংশনের কি অধীন চলকটা। এখন একটু খেয়াল করেন এই ফাংশনের কি বিভিন্ন ধরনের কি ম্যাথমেটিক্স আছে। হ্যাঁ তোমাদের কি উচ্চতর গণিতের কি প্রথম অধ্যায়, প্রথমত কি একটা ফাংশন কি এক এক কিনা যাচাই করো, এই এই একটা কি কনসেপ্ট আছে, আরেকটা কি বিপরীত ফাংশন নির্ণয় করো, আরেকটা কি ওন টু আছে, তারপরে সার্লিক সেট, হ্যাঁ সার্লিক ফাংশন, এরকম কয়েকটা কি টপিক আছে যা তোমাদের কি পরীক্ষায় প্রায় আসে। এখন দেখো আমি একটা কি এখন এক এক ফাংশন তোমাদেরকে দেখাই, হ্যাঁ এক এক ফাংশন একটু খেয়াল করো, এক এক ফাংশন মনে করো কি ফাংশন এক্স ইকুয়াল কত, টু এক্স প্লাস কত মাইনাস এর ওয়ান বা প্লাস এর ওয়ান, দেখুন একটা দিতে পারো, হ্যাঁ টু এক্স মাইনাস এর ওয়ান একটা ফাংশন দিল, ফাংশন দিয়ে বলো কি ফাংশন ফাংশন এক্স ইকুয়াল কত এত হলে, এত হলে ফাংশনটি এক এক কিনা, ফাংশনটি কি এক এক কিনা যাচাই করো, এক এক কিনা কি যাচাই করো। আচ্ছা যখন এই টাইপের প্রশ্নটা আসবে যে এক এক ফাংশন কিনা যাচাই করো, তখন তুমি কিভাবে করবে, হ্যাঁ যাচাই করো। দেখো আমি একটা কি একটা আইডিয়াল হিসেবে দেখাইতেছি যে এইভাবে কি সবগুলো করবা, এটা ক্ষেত্রে দেখাইতেছি এটা কি অনুসরণ করে সবগুলো তুমি করতে পারবা। হ্যাঁ আচ্ছা প্রথমত তুমি কি করবে, কি করতে দেওয়া আছে, দেওয়া আছে বলে কি ফাংশন অফ এক্সটা লিখবা, কত টু এক্স প্লাস এর কত ওয়ান, টু এক্স মাইনাস এর কত ওয়ান। হ্যাঁ এখন দেখো এই ফাংশন এখন বইলা, এখন বইলে এই ফাংশন এক্স এর জায়গায় কিনবে একদম একটা এক্স চলক, এক্স ওয়ান চলক, এই ফাংশন কি এক্স এর জায়গায় কিনবে একটা কি মানে ভিন্ন একটা চলক নিবা, যে চলকটা এখানে যে চলকটা আছে এখানে নিতে পারবো না, অন্য একটা ভিন্ন চলক, যেমন কি এক্স এর জায়গায় আমি এক্স ওয়ান নিছি বা এ বা বি নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি এক্স এর জায়গায় কিনলাম এক্স ওয়ান, প্রথমে কি বললাম দেওয়া আছে ফাংশন এক্স এর কত, টু এক্স প্লাস এর ওয়ান বাই কত, টু এক্স মাইনাস এর কত ওয়ান, তারপরে কি লিখলাম এখন বলে কি ফাংশন থেকে কি এক্স থেকে কত এক্স ওয়ান দিলাম, তাহলে এক্স ওয়ান দিলে যতগুলো এক্স আছে ওই সাইডে রেঞ্জ এর সাইডে, হ্যাঁ তাহলে ততগুলো সামনে কি করতে হবে এক্স এর জায়গায় এক্স ওয়ান লিখতে হবে, প্লাস কত ওয়ান, তারপরে কি টু এন্ড কত এক্স এর জায়গায় কি এক্স ওয়ান, তাহলে মাইনাস কত ওয়ান। হ্যাঁ এখন আবার একবার কি এক্স ওয়ান নিছি না, আরেকবার তুমি কি এক্স টু নিলাম, এক্স টু নিলাম, তারপরে কি টু ইন্টু কত এক্স টু প্লাস কত ওয়ান, আবার কি টু ইন্টু কত এক্স টু মাইনাস কত ওয়ান। এখন দেখো এই ফাংশনের জন্য কি, হ্যাঁ আরো দুটি আমরা ফাংশন তৈরি করলাম, কেন তৈরি করলাম ওই যে ফাংশনটা এক এক কিনা তা যাচাই করার জন্য, হ্যাঁ চেক করতেছি আমরা যে আমার একটু বলছে কি ফাংশনটা এক এক কিনা যাচাই করো, এই ফাংশনটা এক এক কিনা আমি যাচাই করার জন্য দুইটা কি ভিন্ন চলক নিলাম, যে চলকগুলো এখানে নাই, যেমন এক্স আছে এক্স আর এক্স ওয়ান কিন্তু এক করবে না। হ্যাঁ আচ্ছা তাহলে এই ফাংশনে লিখলাম, তারপরে কি দুটা ভিন্ন চলক নিলাম একটা এক্স ওয়ান একটা এক্স টু নিয়ে কি দুটা ফাংশন তৈরি করলাম। এখন এই দুটো ফাংশন সাহায্যে আমরা যাচাই করবো যে আসলে কি এই ফাংশনটি এক এক কিনা। দেখো তবে একটু দ্বিতীয় স্টেপে এই বাংলা লেখা একটু লেখবা যে ফাংশনটি, হ্যাঁ ফাংশনটি ফাংশনটি এক এক ফাংশন হবে, এক এক ফাংশন ফাংশন হবে যদি যদি এই ফাংশন x1 এর কি ফাংশন x2 ইকুয়াল, মানে এই দুটো আমরা ফাংশন সমান ধরে যদি কি আমরা x1 x2 সমান করতে পারি, তাহলে কি ফাংশনটা এক এক ফাংশন হবে। তাহলে দেখো কি লিখছি ফাংশনটি এক এক ফাংশন হবে যদি ফাংশন কত x1 ইকুয়াল কত ফাংশন কত x2 এর জন্য, হ্যাঁ x2 এর জন্য x1 ইকুয়াল কত x2 হয় তবে কি ফাংশনটি এক এক ফাংশন হবে। আবার বলি যে দেখো ফাংশনটা এক এক কিনা চেক করার জন্য দুটো ফাংশন অন্য আরো অন্য কি আরো দুটো ফাংশন তৈরি হয়েছে, আমরা একটা এক্স ওয়ান দিলাম একটা কি এক্স টু দিলাম,
আশা করি বুঝতে পারছো। আজকে এরপরে আল্লাহ হাফেজ।